শেখ সাহেব নিজেও কিন্তু বলেছেন মুসলমানদের জন্য আলাদা পাকিস্তানের বাহিরে আর কোন পথ নাই সাহেবকে যখন তিনি গোপালগঞ্জে নিয়ে আসছেন তখন সরওয়্দ সাহেব শেখ সাহেবকে দেখে পছন্দ করছে তার মাধ্যমে মুসলিম লীগের ছাত্র সংগঠন তিনি সৃষ্টি করেছেন এই গোপালগঞ্জে তার নিজের লিখিত অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে নিজেই লিখেছেন এগুলি সম্পূর্ণ সেখানে কিন্তু পাকিস্তানের জন্য এদেশের কারা আন্দোলন করেছে কিসের জন্য আন্দোলন করেছে সব আমরা জানি আমরা এদের স্বাধীন হয়েছি ভারত থেকে নয় পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন ভারত থেকে হয়েছিলাম সাতচল্লিশে কিন্তু একত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি সেই সয় দফার মধ্যে কি স্বাধীনতার কথা ছিল আমাকে দেখান তো সয় দফার মধ্যে যে সয় দফার ভিত্তিতে সত্তরে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সেখানে কি কোনো সয় দফার মধ্যে স্বাধীনতার একটা বক্তব্য ছিল এগারো দফার মধ্যে আঠারো দফার মধ্যে একুশ দফার মধ্যে কোন দফার মধ্যে স্বাধীনতার কথা ছিল না সেখানে ছিল আমাদের অধিকার সয় দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার এগারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আঠারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষ অধিকার একুশ দফার মধ্যে অধিকার আমরা চেয়েছিলাম তাই যেই ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদের স্বাধীন হলো আজকে ভোটের মর্যাদা কোথায় আমাকে বলুন আজকে ভোটের গুরুত্ব কোথায় যেই ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আমরা অস্ত্র ধারণ করেছি ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়ার জন্য আমার বাক শক্তিকে পাওয়ার জন্য আমার চাকরি পাওয়ার জন্য আমরা কি স্লোগান দিয়েছিলাম তৎকালীন সময় আজকে ভালো খায় কারা আওয়ামী লীগ সাধারণ মানুষ খেতে পারে না আজকে ভালো পড়ে কারা আওয়ামী লীগ সাধারণ মানুষ পড়তে পারে না আজকে সাধারণ মানুষ ক্ষুধার তাড়নায় তাদের বাচ্চা বিক্রি করে দেয় এ বাংলাদেশে তাহলে কিসের জন্য স্বাধীন হয়েছিলাম আসলে এ বিষয়ে বিষয় আলোচনা করা উচিত আসলে সম্পূর্ণ ভুয়ার মধ্যে আমরা আছি ভারত আমাদেরকে কেন সহায়তা করেছে আমাদের বন্ধু হিসাবে নয় বরং ভারত যা সহযোগিতা করছে স্বাধীনতার পরে তার চেয়ে বেশি অস্ত্র তারা নিয়ে গেছে